বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে টলিউড কুইন নামে পরিচিত কোয়েল মল্লিক বাণিজ্যিক সিনেমা থেকে শুরু করে অন্য ধাঁচের সিনেমা সবেতেই নিজেকে দারুণভাবে প্রমাণিত করতে পেরেছেন কোয়েল মেয়ের মতোই টলিউড ইন্ডাস্ট্রিতে একসময় রাজ করেছেন রঞ্জিত মল্লিকও তার সিনেমা মানেই মারকাটারি দৃশ্য সেখানে থাকা চাই রঞ্জিত কন্যা কোয়েলও বাবার মতোই ভক্তদের ভালোবাসা জয় করতে সফল হয়েছেন পুজোতেই কোয়েল মল্লিককে দেখা যাবে কামব্যাক করতে তবে মল্লিক পরিবারের প্রাণ কিন্তু এখন কোয়েল পুত্র কবির তার দুষ্টুমিতে ভরপুর থাকে মল্লিক পরিবার সকলের কাছে কোয়েলের ছেলে কবির নামে পরিচিত হলেও দাদু রঞ্জিত মল্লিক কবিরকে এক অন্য নামে ডাকে প্রযোজক নিষ্পাল সিং রানের সঙ্গে বিয়ে করেন কোয়েল মল্লিক বিয়ের বেশ কিছু বছর পর কোয়েলের কোলে আসে কবির কোয়েলের মতো তার ছেলেও ভক্তদের কাছে দারুণভাবে পরিচিত কোয়েল একাধিকবার তার পুরনো সাক্ষাৎকারে জানিয়ে এসেছেন যে তার ছেলে কবির কতটা দুষ্টুমি করে থাকেন মল্লিক বাড়ির দুর্গাপুজো হোক বা সমস্ত অনুষ্ঠানের প্রাণকেন্দ্র ছোট্ট কবির গত বছরের পুজোতেই দাদু রঞ্জিত মল্লিকের কোলে চেপে ঘুরতে দেখা গিয়েছিল তার আদুরে নাতিকে দাদুর আদুরে নাতি বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে দাদু নাতির মধ্যে সম্পর্কও একেবারে বন্ধুর মতো দাদুর সঙ্গে অনেকটা সময় কাটায় কবির আসলে দাদু দিদার কাছে নাতি নাতিদের স্থান একেবারে আলাদাই এক সাক্ষাৎকারে রঞ্জিত মল্লিক বলেছিলেন যে কবির খুব দুষ্টুমি করে খুবই দুষ্টু কোয়েল পুত্র রঞ্জিত মল্লিক কবিরকে গুরু বলে ডাকে শুধু তাই নয় দুজনেই দুজনকে ভালোবেসে গুরু বলেই ডাকে কিছুদিন আগে জঙ্গলে মিতিন মাসির পোস্টার লঞ্চ অনুষ্ঠানে এসে কোয়েল জানিয়েছিলেন যে এই ছবির শুটিংয়ের সময় কবির ভিডিও কলে মায়ের পিছনে হাতি দেখে আবদার করে হাতি দেখার আর সেই আবদার পূরণ করেছিলেন কোয়েল ও নিষ্পাল শুটিংয়ের জায়গায় এসে তপ্ত গরমেও হাতি দেখার পর কবির শান্ত হয়েছিল তাহলেই এবার বুঝুন ছোট্ট কবির কিভাবে নাকানি চোবানি খাওয়ায় তার তারকা মা বাবাকে